সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়া মুড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি অঞ্চল। ভারতের মেঘালয়ের পাহাড় থেকে আসা ঝর্ণাধারা একদিকে যেমন দলহাই নদীর পানির যোগানদাতা, অন্যদিকে এই পানি প্রবাহ ভোলাগঞ্জের রূপের উৎস। নান্দনিক সংলাপের এই ভিডিওতে জানাব ভোলাগঞ্জ যাবার উপায়, কোথায় থাকবেন, কী কী ঘুরে দেখবেন, খরচের তত্ত্ব এবং ট্যুর প্ল্যান সহ একটি পরিপূর্ণ ভ্রমণ নির্দেশনা। আশা করি নান্দনিক সংলাপের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ভোলাগঞ্জ ভ্রমণ সম্পর্কে প্রায় সব কিছুই আপনার জানা হয়ে যাবে। ভারতের খাসিয়া জন্তা পাহাড় থেকে ধলাই নদীর পানির সাথে প্রচুর পাথর নেমে আসে। নদীর উৎস মুখে পাথর পরিবেষ্টিত জায়গাটুকু ভোলাগঞ্জ জিরো পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত। ধলাই নদীর অপরূপা রূপ, স্বচ্ছ নীল জল, সাদা পাথর আর পাহাড়ের সবুজ মিলেমিশে যেন একাকার। দূরে পাহাড়গুলোর উপর মেঘের ছড়াছড়ি, সাথে একটা দুটো ঝর্ণা গড়িয়ে পড়া সাদা পাথর, সব কিছু মিলে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। পাথর উত্তোলনকে সহজ করতে 1964 সাল থেকে 1969 সাল পর্যন্ত ভোলাগঞ্জ রূপওয়ে নির্মাণ করা হয়। ভোলাগঞ্জ থেকে প্রায় 11 কিলোমিটার দীর্ঘ এই রূপওয়ে চলে গেছে সাতক পর্যন্ত, যা 1994 সাল পর্যন্ত ব্যবহৃত হতো। বর্তমানে রূপওয়ের টাওয়ারগুলো কালের স্মৃতিচিহ্ন ভয়ে বেড়াচ্ছে। এখনও স্থানীয় বাসিন্দাদের জীবিকার উৎস এই পাথর উত্তোলন। 10 নং ঘাট থেকে সাদা পাথর যাওয়ার পথে পাথর তুলা কিংবা ছোট্ট নৌকায় পাথর বহন করে নিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়বে। ভোলাগঞ্জ যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর মাসের যে কোনো সময় ঘুরে আসতে পারেন ভোলাগঞ্জ থেকে। অন্য সময় গেলে পাথর বা সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানি তুলনামূলক কম থাকে। একদিনে ভোলাগঞ্জ সাদা পাথর দেখার পাশাপাশি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার, উপমহাদেশের প্রথম চা বাগান মালিনীচড়া ও সময় থাকলে রাতারগুল ঘুরে দেখা যায়। আর সাদা পাথর এলাকার পাশে আছে উন্মাছড়া ও থুড়ংছড়ার মতো আরও দুটি সুন্দর স্থান। ভোলাগঞ্জ ও এইসব কিছু ঘুরে দেখার প্ল্যান ও সব কিছু কম খরচে ঘুরে দেখার উপায় কি থাকছে এই ভিডিওর শেষ অংশে। ভোলাগঞ্জ যেতে চাইলে আপনাকে প্রথম সিলেট শহরে আসতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা উপায়ে সিলেট যেতে পারবেন। ঢাকার ফকিরাপুল, গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সিলেটগামী বাসগুলো ছেড়ে যায়। গ্রিন লাইন, সৌদিয়া, সুমি, ইউনিক, এনা ও লন্ডন এক্সপ্রেসের বাস ঢাকা সিলেট রুটে চলাচল করে। এসি বাসের ভাড়া 1000 থেকে 1200 টাকার মধ্যে আর নন এসি বাসের ভাড়া 470 টাকা থেকে 600 টাকা। ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 240 কিলোমিটার এবং বাসে করে সিলেট পৌঁছাতে সময় লাগে 6 থেকে 8 ঘন্টা। ঢাকা থেকে ট্রেনে সিলেট যেতে কমলাপুর কিংবা বিমানবন্দর, রেলওয়ে স্টেশন থেকে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন। শ্রেণীভেদে ট্রেনের টিকিটের মূল্য 265 টাকা থেকে 750 টাকা। আর ট্রেনে সিলেট যেতে সময় লাগে প্রায় 7 থেকে 8 ঘন্টা। আর ঢাকা থেকে আকাশপথে সিলেট যেতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারে সিলেট যেতে ক্লাস অনুযায়ী ভাড়া লাগবে 2700 টাকা থেকে 10000 টাকা পর্যন্ত। সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 37 কিলোমিটার এবং যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। সিলেট থেকে সিএনজি, লেগুনা বা প্রাইভেট কারে ভোলাগঞ্জ যাওয়া যায়। বাসে যেতে চাইলে সিলেটের আম্বরখানার একটু সামনে মজুমদারি এলাকা থেকে বিআরটিসি বাস বা সাদা পাথরগামী ট্যুরিস্ট বাসে যেতে পারবেন। বিআরটিসি বাসে জনপ্রতি 60 টাকা ও সাদা পাথরগামী ট্যুরিস্ট বাসে জনপ্রতি 70 টাকা ভাড়ায় যেতে পারবেন। লোকাল সিএনজিতে জনপ্রতি 130 টাকা থেকে 150 টাকায় ভোলাগঞ্জ যেতে পারবেন। সিএনজি রিজার্ভ নিলে সারাদিনের জন্য ভাড়া লাগবে 1200 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত। এক সিএনজিতে 5 জন বসা যায়। আর লেগুনা রিজার্ভ নিলে সারাদিনের জন্য ভাড়া লাগবে 2000 টাকা থেকে 2500 টাকা।
আর লেগুনাতে সর্বোচ্চ 10 জন যেতে পারবেন। এছাড়া মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার রিজার্ভ করে সরাসরি ভুলাগঞ্জ 10 নম্বর ঘাটে যেতে পারবেন। মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার নিতে খরচ হবে 2,500 টাকা থেকে 3,500 টাকা। ভুলাগঞ্জ যাওয়ার সিএনজি বা লেগুনা পাওয়া যাবে আম্বরখানা থেকে অথবা সিলেটের যে কোনো জায়গা থেকে দরদাম করে নিতে পারেন। ভুলাগঞ্জ 10 নম্বর ঘাটে নেমে 0 পয়েন্ট সাদাপাথরে যেতে হয়। সাদাপাথর যাওয়া আসা সহ নৌকা ভাড়া খরচ হবে 800 টাকা। প্রতিটি নৌকায় সর্বোচ্চ 8 জন যেতে পারবেন। ভুলাগঞ্জে মাঝারি মানের তাকাও খাওয়ার ব্যবস্থা আছে। 37 কিলোমিটার দূরের বিভাগীয় শহর সিলেটেই তাকাই ভালো হবে। এখানে যে কোনো বাজেটের আবাসিক ও খাবার হোটেল পাবেন। পাঁচ বাই রেস্টুরেন্ট বা পানসি হোটেল সহ জিন্দাবাজারের কাছাকাছি বেশ কিছু ঐতিহ্যবাহী খাবার হোটেল পাবেন। এসব হোটেলে বিভিন্ন রকম ভর্তাও পাবেন। কোম্পানিগঞ্জ বা ভুলাগঞ্জ এলাকায় থাকার জন্য ভালো মানের আবাসিক হোটেল নেই। থাকার জন্য সিলেট শহরে শাহজালাল দরগার কাছে বেশ কিছু আবাসিক হোটেল আছে, আপনার পছন্দ মতো বেছে নিতে পারেন। 500 টাকা থেকে 1,000 টাকার মধ্যে বেশ কিছু হোটেল পেয়ে যাবেন। ভালো সার্ভিসের হোটেলগুলোর মধ্যে আছে হোটেল হলিগেট, হোলি ইন, ব্রিটানিয়া, মেট্রো ইন্টারন্যাশনাল ইত্যাদি। এসব হোটেলে থাকতে হলে খরচ হবে 2,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। লাক্সারি হোটেলে ও রিসোর্টের মধ্যে আছে হোটেল নূরজাহান গ্র্যান্ড, রুজভিউ হোটেল, গ্র্যান্ড প্যালেস সহ আরও বেশ কিছু হোটেল। এসব হোটেলে থাকতে হলে প্রতি রাতের জন্য খরচ হবে 8,000 থেকে 30,000 টাকা পর্যন্ত। যদি কোনো কারণে ভুলাগঞ্জের আশেপাশে থাকার প্রয়োজন হয় তাহলে কোম্পানিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত হোটেল আল সাদি, হালিমা বোর্ডিং, বাদশাহ বোর্ডিং কিংবা হোটেল আল হাসানে যোগাযোগ করতে পারেন। কোম্পানিগঞ্জ সদরে অবস্থিত সবগুলো হোটেলই নন এসি। এছাড়া কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের একটি ডাক বাংলো রয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ডাক বাংলোতে থাকতে পারবেন। ভুলাগঞ্জ যাওয়া আসা সব কিছু মিলিয়ে 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। আপনি চাইলে দিনের বাকি সময় আরও কিছু জায়গা ঘুরে বেড়াতে পারবেন। যদি জুন থেকে অক্টোবর মাসে বেড়াতে যান তাহলে ভুলাগঞ্জের কাছে উন্মাছড়া ও তুরুংছড়া ঘুরে দেখতে পারবেন। উন্মাছড়া ও তুরুংছড়া দেখতে না চাইলে বাকি সময়টুকু রাতারগুলে কাটিয়ে দিতে পারেন। যদি ভুলাগঞ্জের সাথে আরও কিছু জায়গা ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই খুব সকাল সকাল সিলেট থেকে রওনা দিতে হবে। ভুলাগঞ্জ যাওয়ার পথে শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে মালিনীছড়া চা বাগানের অবস্থান। মালিনীছড়া উপমহাদেশের সবচেয়ে বড় ও প্রথম প্রতিষ্ঠিত চা বাগান। এই চা বাগানে কিছু সময় কাটিয়ে আপনার ভ্রমণ শুরু করতে পারেন। চাইলে ফিরে আসার পথেও মালিনীছড়া চা বাগান দেখে আসতে পারেন। ভুলাগঞ্জ 10 নম্বর ঘাটে টিকিট কেটে সিরিয়াল অনুযায়ী নৌকায় উঠে পড়ুন। সাদাপাথর 0 পয়েন্ট যেতে 20 মিনিটের মতো সময় লাগবে। শীতকালে পানি কমে গেলে অনেক সময় নৌকা চলাচল বন্ধ থাকে, সেক্ষেত্রে পায়ে হেঁটে নদী পার হয়ে সাদাপাথর 0 পয়েন্ট যেতে হয়। সাদাপাথর এলাকায় যতক্ষণ ইচ্ছা সময় কাটিয়ে আবার ফিরে আসুন নৌকা ঘাটে। দুপুরের খাবার খেতে ভুলাগঞ্জ 10 নং বাজারে অবস্থিত স্থানীয় হোটেলে যেতে পারেন। ফিরতে পথে রাতারগুল দেখতে চাইলে চলে যান রাতারগুল যাওয়ার কোনো নৌকা ঘাটে। রাতারগুল ঘুরতে নৌকা ভাড়া লাগবে প্রায় 800 টাকা। প্রতিটি নৌকায় 4 থেকে 5 জন বসতে পারবেন। রাতারগুল ঘুরে সন্ধ্যার আগে চলে আসুন সিলেট শহরে, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করতে পারেন, সেই সাথে রাতের শহর কিংবা ক্রিনবিজ এলাকা ঘুরে দেখতে পারেন। বাজেট ট্যুর ও ভ্রমণ পরামর্শ। কিছু টিপস কাজে লাগালে ভ্রমণের খরচ অনেকাংশে কমানো সম্ভব। যদি 4-5 জন কিংবা 8 জন গ্রুপ করে ঘুরতে যান খরচ অনেকটা কম হবে। গাড়ি রিজার্ভ নেওয়ার বদলে ভুলাগঞ্জের বাসে যাতায়াত করুন। দরদাম করে মোটামুটি হোটেলে শেয়ার করে থাকুন। সাদাপাথরের সীমান্তবর্তী এলাকা, তাই সীমান্ত এলাকার নির্দেশনা মেনে চলুন। পানিতে নামার সময় বিশেষ করে বর্ষাকালে সতর্ক থাকুন। যানবাহন ভাড়া করার ক্ষেত্রে অবশ্যই দরদাম করে নিন। আর এমন কিছু করা থেকে বিরত থাকুন যা প্রকৃতি ও পরিবেশের জন্য ক্ষতিকর। ভুলাগঞ্জ ভ্রমণ সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। সাবস্ক্রাইব করুন নান্দনিক সংলাপ। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নান্দনিক সংলাপের পরবর্তী সব ভিডিও সবার আগে পেতে নিশ্চিত করুন।